দিল্লিতে দ্বিতীয় টি টোয়েন্টিতেও ভারতের কাছে পাত্তা পেল না বাংলাদেশ। 86 রানের বড় জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করল টিম ইন্ডিয়া। টস হেরে আগে ব্যাট করে 221 রানের বিশাল সংগ্রহ পায় ভারত। জবাবে যথারীতি ব্যাটারদের ব্যর্থতায় টাইগারদের ইনিংস থামে 135 রানে। ম্যাচের পঞ্চম ওভার, তখনও চালকের আসনে বাংলাদেশ। তানজিম সাকিবের 4.5 বলের সময় নীতিশ কুমারের ক্যাচ ড্রপ করলেন লিটন কুমার দাস, আর তাতেই যেন ম্যাচ থেকে ছিটকে গেল বাংলাদেশ। জীবন পাওয়া নীতিশ খেলেছেন 34 বলে 74 রানের ঝড়ো এক ইনিংস, গড়েছেন রিঙ্কু সিং এর সাথে 108 রানের জুটি। রিঙ্কু খেলেছেন 29 বলে 53 রান ইনিংস, ভারত পেয়ে যায় বড় রানের ভিত। এর আগে প্রথম ওভারে মেহেদি মিরাজের ওভারে 15 রান ছাড়া পাওয়ার প্লেটা ছিল বাংলাদেশের। 41 রানে ভারতের 3 উইকেট তুলে নিয়ে ভালো বার্তায় দিচ্ছিল টাইগার বোলাররা। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ঝড়ো 32 আর রিয়ান পরাগের 15 রানের ক্যামিওতে 221 রানের বড় সংগ্রহ পায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারে 14 রান নিয়ে প্রতিদ্বন্দ্বীদের আভাস দেন পারভেজ ইমন, কিন্তু 12 বলে 16 রানে ইমন ফেরার পর টাইগার ব্যাটারদের পুরনো সেই চিত্র। শান্ত থেকে লিটন কিংবা তাওহিদ হৃদয় বড় টার্গেটের জবাবে দায়িত্ব নিতে পারেননি, বাড়িয়েছেন শুধুই দলের চাপ। জাকির রিশাদরাও হেঁটেছেন একই পথে, এক মাহমুদুল্লাহ রিয়াদ এক পাশ ছিলেন আগলে, কিন্তু সেই স্লো ব্যাটিং দলের কোনো কাজে আসেনি। রিয়াদ শেষ পর্যন্ত আউট হয়েছেন 29 বলে 41 রানে, কিন্তু 86 রানের বড় ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের। ব্যর্থতার গল্প যেন শেষই হচ্ছে না, ব্যর্থতার গল্প পাল্টাতে হলে টাইগারদের ভাবতে হবে একেবারে নতুন করে। সেই নতুন করে ভাবাটা কবে নাগাদ টাইগাররা আয়ত্ত করতে পারবে সেটাই এখন দেখার বিষয়। মামুনুর রশিদ, DBC News, দিল্লি, ভারত।